আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বাসা থেকে বের হয়েছি, তো ভার্সিটির সামনে আছি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে। তো আমরা রোগী দেখতে যাচ্ছি, আমার ছোট নানার ওয়াইফের গলায় অপারেশন হয়েছে। তো যেহেতু আমার নানার বয়স অনেক কম, সেজন্য আসলে আমার নানাকে আমরা ভাইয়ে বলে ডাকি, নানার ছোট ভাই সে। আর তার ওয়াইফকেও আমরা ভাবি বলে ডাকি, তাদের বয়স অনেকটাই কম সেজন্য। তো যাই হোক, রোগী দেখা কিন্তু সুন্নাত, মুসলিম ধর্মে সবাই জানি আমরা। তো আমার সাথে আমার বাচ্চারা আছে, শাফিন এবং ইফাদ, ওদের দুজনকে নিয়ে বিকেলবেলা আমি বের হয়েছি যে হসপিটালে যাব ভাবিকে দেখার জন্য। তো আমরা অলরেডি কিন্তু হসপিটালের সামনে চলে আসছি, দেখতেই পাচ্ছেন, কারণ হসপিটালের সামনে যে অপোজিটে ডায়াগনস্টিক সেন্টারগুলো দেখা যাচ্ছে, তো যে কোনো হসপিটালের সামনেই কিন্তু ডায়াগনস্টিক সেন্টারগুলো বেশি থাকে, কারণ যেহেতু এখানে সব ধরনের রোগীদের ট্রিটমেন্টের জন্য যে প্যাথোলজির দরকার, সব সময় যে কী বলে টেস্ট দেশ যেগুলো দেয় সেগুলো দেখা যায় হসপিটালের অপোজিটই বেশিরভাগ থাকে। তো যাই হোক, আমরা চলে আসছি, এখন আমরা নামবো অটো থেকে। তো আমরা কিন্তু অলরেডি পাঁচতলায় চলে আসছি, পাঁচতলায় কেবিনে, আমি শুনেছি সে 11 নম্বর কেবিনে আছে। তো গতকালকেই অপারেশন হয়েছে, গতকালকে আমি আসলে আমার বাচ্চা অসুস্থ ছিল বিদে গতকালকে অপারেশনের সময় থাকতে পারিনি, তো আজকে সেজন্য দেখতে আসছি। তো আমি শুনেছি 11 নম্বর কেবিন, এখন খুঁজতে হবে সেই 11 নম্বর কেবিনটা কোনখানে আছে। তো আমার সাথে আপনারা একটু খুঁজেন কোথায় 11 নম্বর কেবিন আছে। তো অলরেডি কিন্তু পেয়ে গেছি 11 নম্বর কেবিন। রোগী দেখা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো বাসার উদ্দেশ্যে বের হয়ে অলরেডি আমরা পথে আসি, কারণ একটু তাড়াহুড়ো করে একটু দ্রুত বের হয়েছি যাতে করে আমাদের বাসায় যেতে বেশি রাত না হয়ে যায়। তারপরও কিন্তু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু মাগরিবের আজান হয়ে গেছে কয়েক মিনিট আগে, তাই কিছুটা অন্ধকার অন্ধকার। আর দেখতেই পাচ্ছেন রাস্তার যে সোডিয়াম লাইটগুলো সেগুলো কিন্তু জ্বলতেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সবসময় ভালো রাখে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।